লোকসভা নির্বাচনের আগে পলাশিপাড়ায় বিরোধী দলে ভাঙন। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের হাত ধরে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান করলেন কয়েকশো নেতা কর্মী। সোমবার 18 মার্চ মহুয়া মৈত্রের হাত ধরে সিপিআইএম এবং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন একাধিক বিজেপি এবং সিপিএম এর পঞ্চায়েত সদস্য সহ শতাধিক নেতাকর্মী। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন মহুয়া মৈত্র। নদিয়ার করিমপুরের দলীয় কার্যালয় এই যোগদান কর্মসূচিতে মহুয়া মৈত্রের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নির্বাচনের আগে বিরোধী দলে ভাঙন ধরিয়ে জয়ের পথ আরও মসৃণ করলেন মহুয়া। কি বলেছেন এ নিয়ে মহুয়া মৈত্র শুনবো। নদিয়া উত্তর সাংগঠনিক জেলা সভাপতি হিসাবে আজকে আমি আজকে একটা যোগদান পর্ব চলছে পলাশিপাড়া বিধানসভায়। যারা যারা অন্যান্য পার্টি থেকে আমাদের দলে আসতে চেয়েছিল অনেকদিন ধরেই, আর তারা বলছিল জয়েন করবে, আমরাও আগ্রহী ছিলাম। যাই হোক, আজকে যোগদান পর্বটা হয়েছে, আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা দলে এসেছেন, আগামী দিনে দল আরও শক্তিশালী হবে, আর যারা নতুন নবাগত তাদের এবং পুরাতন সবাইকে নিয়ে আমরা আগামী লোকসভা ভোটে ঝাঁপিয়ে পড়ব। আজকে যোগদান পর্বে পলাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে সাদিক আলী মণ্ডল, বীরকুমারী থেকে সঞ্জয় মণ্ডল পলাশিপাড়া অঞ্চল, লক্ষ্মী দাস গোপীনাথপুর অঞ্চল, তিনি প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন এবং তিনি এসএইচজি গ্রুপেরও ব্যাংকিং এসিএর কাজ করেন, সৈয়দ আলী মোল্লা বার্নিয়া অঞ্চল, বেদিনাজ মণ্ডল বার্নিয়া, সুরাইয়া খাতুন মণ্ডল বার্নিয়া এবং মাহফিল শেখ বার্নিয়া। আশা করি এই সবার পরিশ্রমে আগামী দিন দল আরও ভালো জায়গায় যায়। সব শুভেচ্ছা আপনাদের জন্য। আর এ নিয়ে আমাদের কালিক নিলয়ের কি রিপোর্ট দেখাবো। নদিয়ায় ভাঙন ধরালেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। গতকাল তার সাংসদীয় এলাকা করিমপুরের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য সহ শতাধিক অনুগামীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল সাংসদ তথা তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের আগে শক্তি বৃদ্ধি হলো তৃণমূল কংগ্রেসের। আমরা জানি এখনও পর্যন্ত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি, আর সেই সুযোগে কিন্তু ঘর গোছাতে ব্যস্ত প্রাক্তন সাংসদ তথা তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। গতকাল সেটাই কিন্তু তিনি দেখিয়ে দিলেন এবং এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন মহুয়া দেবী। তিনি জানান যে যেভাবে সাধারণ মানুষ বিজেপির থেকে ক্রমশ মুখ ফিরিয়ে নিচ্ছে, আগামী লোকসভা নির্বাচনে তার জয় এক প্রকার নিশ্চিত। প্রসঙ্গত, কৃষ্ণনগরে লোকসভা থেকে অপসারিত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকেই প্রার্থী করেছে তৃণমূল। সংসদে ঘুষকাণ্ডে কার্যত ধোপেই টেকেইনি, আর সেই ঘটনার পর যদিও মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছিলেন ফের প্রার্থী করা হতে পারে, কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। রবিবার 10 মার্চ ব্রিগেডের তৃণমূলের জনগর্জন সভা থেকে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী হিসেবে মহুয়া মৈত্রের নামই ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নাম ঘোষণার সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্য প্রার্থীদের সঙ্গে র্যাম্পে হাঁটতে দেখা যায় মহুয়া মৈত্রকে। যদিও মহুয়া মৈত্রকে যাতে ভোট না দেন সেজন্য আরামবাগে প্রধানমন্ত্রীর জনসভাতেও সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সামান্য লিপস্টিক পারফিউমের লোভে সংসদের লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে দেন নাম না করে মহুয়া মৈত্রকে বিঁধলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার 2 মার্চ নদিয়ার কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ থেকেই এই ভাষাতেই কৃষ্ণনগরের বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নাম না করে কটাক্ষ করেন সুকান্ত। তিনি বলেন, আজ ভাবতে অবাক লাগে, মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে একজন সাংসদ করেছিলেন, তার নাম আমি বলতে চাই না। তিনি বলেন, মা কালী নাকি মদ খায় আর মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন। কি বলেছেন সুকান্ত মজুমদার শুনবো। ভাবতে অবাক লাগে, মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে একজনকে সাংসদ করেছিলেন, তার নাম আমি বলতে চাই না। যিনি বলেন মা কালী নাকি মদ খায় আর মুখ্যমন্ত্রী নিশ্চুপ হয়ে থাকে, লজ্জা লাগে এরকম মুখ্যমন্ত্রীর জন্য। আমি তীব্র ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীকে যে আপনি একজন সাংসদ এই কথা বলার পর আপনারা চুপ করে যান। কি আপনারা সাংসদ বলেছিলেন কিনা,
উচিত শিক্ষা দিতে হবে কিনা আজকে ভাবতে অবাক লাগে। তা একজন সাংসদ সামান্য কিছু পয়সার লোভে, লিপস্টিকের লোভে, পাউডারের লোভে, বিদেশি কোম্পানির বিভিন্ন পারফিউমের লোভে তার যে লগ ইন আইডি, সেই লগ ইন আইডি সাংসদের অন্য লোককে দিয়ে দেয়। বিদেশ থেকে একজন সাংসদের লগ ইন আইডি থেকে সেখান থেকে মানুষ লগ ইন করে। আজকে এইরকম লোককে মাননীয় মুখ্যমন্ত্রী সংসদ তাকে সাংসদপদ থেকে সরিয়ে দিয়েছে, তারপরেও তাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়ে রেখেছেন, যে ভেবেছেন যে এখানে 40% এক বিশেষ সম্প্রদায়ের ভোট আছে বলে এই সিট থেকে আবার জিতিয়ে যাবেন। কি আপনারা জেতাবেন এই সাংসদকে? জেতাবেন? জেতানো উচিত? উচিত না। এই তৃণমূল কংগ্রেস এই পবিত্র মাটিকে অপবিত্র করেছে। যে মাটি দ্বিজেন্দ্র রায়ের মাটি, যে মাটি চৈতন্য মহাপ্রভুর মাটি, সেই মাটিতে এখন মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যায়, চোর মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যায়। আর এই চোরেদের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা নেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রধানমন্ত্রীকে বাজে কথা বলেন। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের। আপনারা এবারে কৃষ্ণনগর আমাদের দেবেন তো? মনে আছে তো? মনে আছে মা কালী আমাদের আরাধ্য দেবী মহুয়া মৈত্র কি বলেছিল? মনে আছে তো? ভুলে যাননি তো? বদলা হবে তো? ইভিএমে বদলা হবে তো? কৃষ্ণনগরের সাংসদ এখন নেই, প্রাক্তন হয়েছে। কেন হয়েছে জানেন? দেশের লোকসভার পাসওয়ার্ড বাইরে বিক্রি করেছে। বদলা হবে তো? পরিবর্তন হবে তো? ইভিএম এ বদলা হবে তো? সন্দেশকারী হিসাব হবে তো? মা বোনেদের ইজ্জত লুটকারী শাহজাহানদের বদলা ভোটে হবে তো? জো রাম কো লাই হ্যায়, জো রাম কো লাই হ্যায়, হাম উনকো লাইঙ্গি, মোদিজি হবে তো? মোদিজি হবে তো? মোদিজির গ্যারান্টি এইবার, 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 আবার একবার, আবার একবার। এত কিছুর পরও কৃষ্ণনগরে সেই মহুয়া মৈত্রের উপরেই ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সবকিছুর মধ্যে সামনে লোকসভা ভোট, লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতি সরগরম। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তক বাংলা।